এই যে বন্ধুরা, আমি মটন নিয়ে নিয়েছি, 300 গ্রাম মটন নিয়ে নিয়েছি, আমি ভিজিয়ে দেবো। বন্ধুরা, আমি যে খাসি মাংসের চর্বি নিয়ে নিয়েছি, আজকে আমি ঘুগনি বানাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কিভাবে বানাই। আমি কেটে নেবো ছোটো ছোটো করে চর্বিটাকে, আর মটন তো ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। জলটা নিয়ে নিয়েছি, মটরটা দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে, হলুদ গুঁড়া একটু দিয়ে দিলাম। ভেজে মটরটা সিদ্ধ করে নিয়েছি, আলু আর মটরটা। তেলটা গরম হয়ে গেছে, তেলপাতা গোটা গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, জিরে জিরে গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো, একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা গলে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা, বাদামি কালার করে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখে এখন খাসি মাংস চর্বি দিয়ে ঘুগনি ভালোই লাগবে। এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম, রসুনটা একটু ভেজে নিচ্ছি। আমরা দেখতে থাকুন পুরো ভিডিওটা, ভালোই লাগবে। রসুনটা এসে আদা বাটাটা দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, আমি এবারে চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, হলদি গুঁড়া দিয়ে দিলাম, এবার লঙ্কা গুঁড়াটা দিয়ে দিলাম। এইভাবে আমি এই যে খাসি মাংসের চর্বিটাকে ভেজে নিয়েছি। এবার আমি মটর আলুটা দিয়ে দেবো। কে কেমনভাবে বানান আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি জানি না এইভাবে বানিয়েছি। এবার আমি মটর আলুটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, ভালো করে নেড়ে নিচ্ছে। সব মিক্স করে নেবো মশলাগুলো, আপনারা বানাবেন এইভাবে, আর আমি এইভাবে বানিয়েছি। এবার জলে একটু সামান্য দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি। ওইটা যে হয়ে এসছে বন্ধুরা, আমি যে ধনে পাতাটা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমি খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছি খাসি মাংসের চর্বি দিয়ে। দেখুন এইভাবে বানিয়েছি। বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।